আচ্ছা, বাংলাদেশে সুখ বেশি না আমেরিকাতে সুখ বেশি? কথায় আছে টাকা দিয়ে নাকি বাঘেরও চোখ কেনা যায়। তাহলে কি টাকা দিয়ে সুখ কেনা যাবে না? হ্যাঁ কেনা যাবে, কিন্তু কিন্তু অনেকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না। তাহলে ওই যে টাকা দিয়ে বাঘের চোখ কেনা যায় এই কথাটা কি মিথ্যা? আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওর মূল বিষয় দুইটি, এক টাকা এবং দুই সুখ। টাকা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ টাকা নাকি পাগলেও চেনে। আর সুখ বিষয়টাও সবার জানা, কিন্তু সুখের বিস্তারিত ব্যাখ্যা এই জন্য আজকের এই ভিডিওতে এই সুখ নিয়ে আলোচনা করব। তো চলুন সুখ নিয়ে আলোচনা করা যাক। সুখ হলো মস্তিষ্কের এক প্রকার সবচেয়ে পজিটিভ অনুভূতি, যেটা মানুষ আকাঙ্ক্ষা করে। পৃথিবীর সব মানুষ সুখী হতে চায়। কবি বলেছেন, সবাই তো সুখ হতে চায়, কেউ বা পায় কেউ বা হারায়। এই কথা সূত্র ধরে বলছি, তাহলে কে আমাদের সবচেয়ে বেশি সুখী করতে পারবে? আপনি যদি তাকে দেখতে চান তাহলে আপনি আয়নার দিকে তাকান, কিন্তু আয়নার দিকে তাকালে তো আপনি নিজেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনিই পারেন আপনাকে সুখী করতে, কারণ আপনি যদি নিজে সুখী না হন তাহলে পৃথিবীর আর কারো সাধ্য নেই আপনাকে সুখী করার। কিন্তু নিজেকে সুখী করতে গিয়ে বিপদে বা উচ্ছৃঙ্খলভাবে কোনো কিছু করা যাবে না, তাহলে আবার হিতে বিপরীত হবে, তখন আপনার কান্না করে কুল পাবেন না। এই জন্য কবি বলেছেন, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহার জ্বলিবে না তার নিশীথে প্রদীপ। অর্থাৎ আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্যালকুলেটিভ হতে হবে। এবার আসি সুখ কত প্রকার ও কী কী। সুখ হলো দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক সুখ, একটা অন্তরের সুখ, বা ইংরেজিতে বলে যদি আউটার ফিলিংস এবং ইনার ফিলিংস। এই বাহ্যিক সুখ যেটা, সেটা হয়তো টাকা দিয়ে কেনা যায়। যেমন আপনার গাড়ি থাকে, লং ড্রাইভে ঘুরতে যান, দামি শপিং মলে কেনাকাটা করবেন, দামি দামি রেস্টুরেন্টে খাবেন, দেশে বিদেশে ট্যুর দিবেন, এভাবে আপনি বাহ্যিক সুখ কিনতে পারবেন। কিন্তু অন্তরের যে ফিলিংস, ইনার ফিলিংস, অন্তরের সুখ, এটা আপনি কিনতে পারবেন না। এটা কিনতে আপনার মনের ভালোবাসা, অনুভূতি এবং পরিবার পরিজনের সাথে বন্ধন ভালো থাকতে হবে। এজন্য অনেক ধনী মানুষ বা সফল মানুষ দিন শেষে বাসায় ফিরে একা নিঃসঙ্গভাবে চিন্তা করে, এত টাকা পয়সা সম্পদ দিয়ে কী হলো, জীবনে তো সুখী হতে পারলাম না। এবার আসি মূল কথায়। আপনি যদি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপ এই ধরনের উন্নত কোনো দেশে যান, তাহলে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে, আপনার সামাজিক নিরাপত্তা বাড়বে, আপনার আয় বা সম্পদ বাড়তে পারবে, অর্থাৎ আপনি বাহ্যিক সুখ কিনতে পারবেন। কিন্তু মনের সুখ কিনতে পারবেন কি না সেটা বলা যাচ্ছে না। সেটা নির্ভর করছে আপনার ফ্যামিলি বর্ণিংসের উপর, আপনার মানসিক অবস্থার উপরে এবং আপনার ভাগ্যের উপরে। তাই ধন সম্পদ আপনাকে পুরোপুরি সুখী করতে পারবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।